আমার স্ক্রিনটা দেখা গেলে আপনারা একটু জানাবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা না? জি ভাই, জি ভাই, ইনশাল্লাহ দেখা যাচ্ছে। জি, তো আমি প্রথমে আমার যে ফেসবুকটি আছে, আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে, জি, ফেসবুকে আসার পরে আপনারা আপনাদের যে মোবাইল থেকে হোক, অথবা আপনারা যদি কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে যেটাতে আসেন না কেন, আপনারা গুগল ক্রোম ব্রাউজার যদি ব্যবহার করে যদি ফেসবুকে আসেন, তাহলে অবশ্যই আপনারা আমি যে পদ্ধতিগুলো এখন মোবাইলে দেখাচ্ছি এগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, এখানে আমাদের ফেসবুক পেজ পাওয়ার জন্য এখানে আমাদের একটা অপশন আছে এই সাইটে, এবং এই সাইটে একটা অপশন আছে, এখানে একটু আসতে দেরি হচ্ছে, এটা আসলে আমি দেখাচ্ছি। দেখেন, এই সাইটে কিন্তু একটা অপশন আছে, কিন্তু এখানে এই যে পেজ নামে একটা অপশন আছে, এখান থেকে আমি ঢুকতে পারবো। এই যে এখান থেকে আপনার এটা আসছে, সরি, এটা ক্রিয়েট পেজ নামে চলে আসছে। যাই হোক, আমার উপরে এখানে আসি নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে দেখাই। এই যে আমার যেহেতু বাম সাইডে এখানে আছে, তো আমার এই পেজে আমি ক্লিক করলাম। পেজে ক্লিক করার পরে দেখেন, এখানে আমার যতগুলো পেজ আছে এখানে কিন্তু চলে আসছে। এখন এখানে সবগুলো চলে আসার পরে এখন আমি যে কাজটি করব, যদি আমি আমার এইখানে এই পেজটাতে দেখাই, আসার টেক্স ভিডিওতে যেটা এটাতে আমি দেখাচ্ছি, তো এটাতে আসলাম। এখানে আসার পরে আমি যে কাজটা করব, আমার ফেসবুক পেজে আমি একটা ভিডিও আপলোড করব। তো আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে এখান থেকে, এই যে এখানে যে পোস্ট অপশন আছে, এখান থেকে আমরা সরাসরি পোস্ট করি। দেখেন, এখানে কিন্তু একটা অপশন আছে, এই যে এখান থেকে কিন্তু আমরা এই যে ক্রিয়েট পোস্ট নামে যে অপশন আছে, এখান থেকে আমরা চাইলে পোস্ট করতে পারবো। তো এখান থেকে যদি আমরা পোস্ট করি, এখানে আমাদের কিন্তু, দেখেন আমি একটা দেখাই, এখানে আমাদের টাইটেল টাইটেল দেওয়ার মতো তেমন কোনো অপশন নাই, জাস্ট এখান থেকে আমাদের পোস্ট করার জন্য আর কি অনুমতি দিচ্ছে, যে এখানে একটা ভিডিও অথবা একটা ছবি দেওয়ার জন্য। কিন্তু আমি এই অপশনে না যেয়ে আমি অন্য অপশনে দেখাবো আপনাদেরকে। সেজন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে, এখানে যে ক্রিয়েট নাম, ক্রিয়েট স্টুডিও নামে যে এটা আছে, এই অপশনে আমি ক্লিক করব। আর আমরা যদি মোবাইলের মাধ্যমে এ করি, তাহলে আমরা এই ক্রিয়েট স্টুডিও নামের একটা অ্যাপস পেয়ে যাবো প্লে স্টোরে। তো সেই ক্ষেত্রে আমি এই ক্রিয়েট স্টুডিও নামে যে অ্যাপসটি আছে এখানে আমি ক্লিক করলাম, যেহেতু আমার এখানে অ্যাপস না, এখানে সরাসরি আমার এটা চলে আসছে। এখন আসার পরে দেখেন, আমার এখানে পুরা আমার যে পেজের যে এগুলো আছে সবগুলো এখানে দেখাচ্ছে, যে আসলে আমার পেজটা মনিটাইজেশন অন আছে কি না, কি অন্য অন্য এ আছে কিনা, সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি যদি আপনাদেরকে এখান থেকে সবগুলো দেখাই, একটু সময় লাগবে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমি আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, অথবা যদি কোনো সাউন্ডের অথবা অন্য কোনো সমস্যা থাকে, আপনারা জানাবেন। তো দেখেন, এখানে আমার দুইটা অপশন আসছে, এখানে একটা ক্রিয়েট পোস্ট নামে অপশন আসছে, এবং এখানে উপরে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আসছে, অথবা এখানে যে পোস্ট সামথিং নামে একটা অপশন আসছে। আবার দেখেন, এখানে আপলোড ভিডিও, গো লাইভ, অনেকগুলো অপশন আসছে। তো আমি যেখানে ক্লিক করব সেটা হচ্ছে ক্রিয়েট পোস্ট নামে যে অপশনটি আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্ট টেস্ট, তারপরে অ্যাড স্টোরি, আপলোড ভিডিও, মাল্টিপল ভিডিও। মাল্টিপল ভিডিও মানে এখানে আপনি একসাথে চারটা পাঁচটা অথবা তারও অধিক ভিডিও আপনারা একসাথে সিলেক্ট করে আপলোড করতে পারবেন। তো যখন আপলোড করবেন তখন ভিডিওগুলো আপনার একসাথে আপনি আপলোড দিচ্ছেন, কিন্তু ভিডিওগুলো সব কিছু একবারে কিন্তু চলে আসবে না, একটা একটা করে আপনাকে আবার টাইটেল লিখে তারপরে কিন্তু আপলোড কমপ্লিট করতে হবে। কিন্তু আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখেন আমি এখানে যদি দেখাই, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপলোড ভিডিওতে ক্লিক করলাম। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এখানে আমার যতগুলো ভিডিও আছে এখানে কিন্তু সবগুলো আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন দেখেন, আমি যদি এখান থেকে তিনটা ভিডিও একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে ওপেন করলাম, এখন দেখেন এখানে কিন্তু আমার পোস্টগুলো এখানে আপলোড হওয়ার যে প্রসেসিং সেটা কিন্তু হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ভিডিও কিন্তু এখানে চলে আসছে। এখন তিনটা ভিডিওর জন্য এখানে আলাদা আলাদা অপশন আপনারা পাবেন, যেমন টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, তারপরে আপনার অন্য অন্য যে এগুলো আছে এখানে দেখেন এই সাইটে কিন্তু আপলোড হচ্ছে অলরেডি, এই সাইটে আপনার কত পার্সেন্ট হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে এখানে থাম্বনেল আপনারা যুক্ত করতে পারবেন, অর্থাৎ 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই অপশনগুলোতে ক্লিক করলে তখন কাজ হবে। তো এখন যেহেতু আমার 100% হয় নাই, আমি এখানে আর কি 100% হইলে আমি এটা এ করতে পারবো। এখন আমি যে কাজটা করবো এখান থেকে আমাকে বাইর হইতে হবে। আচ্ছা, এখানে আমি ডিলিট করে দিলাম সবগুলো, ডিলিট করে দেওয়ার পরে এখন এটা ক্রস করে দিচ্ছি। আমি ক্রস করে আমি জাস্ট একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে।
তারপরে ওটা পরে দেখাবো। দেখেন এখানে আপলোড ভিডিওতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো ভিডিও আছে, তো এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও এখান থেকে নিব, আমার ছোট ভিডিও আছে যেগুলো সেগুলোর থেকে একটা ভিডিও নিচ্ছি। ওকে, আমি আমাদের মালয়েশিয়া মিটআপের যে একটা ভিডিও করছিলাম খাওয়ার ভিডিও, এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, এবং আমার এখানে যে পার্সেন্ট যাচ্ছে যে কত পার্সেন্ট হয়েছে। তারপরে দেখেন এখানে আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমি এখানে চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো। তো দেখেন আমি বাংলা দিয়ে দিলাম, তারপরে এখানে টাইটেল দিতে বলতেছে। তো এখন আমি যদি এখানে লিখে দেই আমাদের মিট আপ যেহেতু, তো আমি এখানে লিখলাম, এখানে মিট আপ লিখলাম, তারপরে ডিসক্রিপশনে আপনার যেটা মনে চাই এখানে আপনারা দিতে পারবেন। যেমন আমি এখানে এনআরবি মালয়েশিয়া টিমের 200তম সেশন ক্লাস, এটা দিলাম। এটা দেওয়ার পরে আমি এখানে আরো অনেক কিছু দিতে পারবো, তো জাস্ট আমি এটুকু দিলাম। এখন দেখেন এখানে আমার অনেকগুলো অপশন দেখাচ্ছে, থাম্বনেইল, তারপরে আপনার অপশন, দুইটা অপশন দেখাচ্ছে। আর নিচে আমার যেগুলো আছে এখানে বলতে যাচ্ছে আমি ভিডিও থেকে যদি কোনো থাম্বনেইল দিতে চাই তাহলে ভিডিও থেকে যেটা ক্লিক করবো সেই অংশটুকু থাম্বনেইল হিসাবে যুক্ত হবে। আবার আমি যদি এখান থেকে চুজ ফ্রেমে যদি যাই তাহলে এখান থেকে আমি ফ্রেম আর কি সিলেক্ট করতে পারবো। তারপরে আমি যদি মনে করি আপলোড ইমেজে ক্লিক করবো, তো আপলোড ইমেজে ক্লিক করার পরে আমি এখানে আপলোড ইমেজে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো। তো দেখেন এখানে একটা পিকচার আছে, জাস্ট আমি এটা দেখানোর জন্য, আচ্ছা আমি একটা পিকচার আর একটা ডাউনলোড করে নেই, যেহেতু আমার টেলিগ্রামে আছে এখান থেকে ডাউনলোড করে নেই একটা। আচ্ছা, এখান থেকে আমি একটা পিকচার ডাউনলোড করব, এখানে যেহেতু অনেকগুলো পিকচার আছে একটা পিকচার ডাউনলোড করি। আমাদের গ্রুপ পিকচারগুলো কই গেছে, আচ্ছা এখানে যে গ্রুপ পিকচার আছে একটা, এটা আমি আর কি ডাউনলোড করে নিচ্ছি। তো এটা ডাউনলোড করার পরে আমি দেখাচ্ছি। ওকে, আমার এটা ডাউনলোড করা শেষ। এখন দেখেন এখানে ইমেজে ক্লিক করলাম, আবার আপলোড ইমেজে ক্লিক করার পরে আমার পিকচারটি যেখানে আছে আমি এখান থেকে পিকচারটা সিলেক্ট করলাম। ওকে, পিকচারটা এখন সিলেক্ট করার পরে দেখেন আমার ভিডিও থাম্বনেইল কিন্তু এই পিকচারটা যুক্ত হয়ে গেছে। এখন আমার এখানে 100% কমপ্লিট হয়ে গেছে, আমার ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে, এবং আমার যে এখানে যে টাইটেল সেটা দেওয়া হয়ে গেছে, তারপরে এখানে আমি একটা থাম্বনেইল যুক্ত করলাম। এখন এখান থেকে আমি আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে দেখেন ট্যাগ যদি আমি দেই, এখানে ট্যাগ অন করে দিলাম, এখানে আমি যদি ট্যাগ দিতে পারবো, দেখেন এখানে আমি ট্যাগ দিতে পারবো, এখানে আমি যে ট্যাগগুলো দেবো এই ট্যাগ দিয়ে যদি কেউ আর কি সার্চ করে, এই ধরনের আমি অনেকগুলো ট্যাগ এখানে দিতে পারবো, দিয়ে আমি এটা আর কি করতে পারবো। এখন দেখেন এখানে আমার নিচে যে একটা অপশন আসছে, এখানে নেক্সট অপশন আছে, তো নেক্সট অপশনে আমি ক্লিক করব। এখানে দেখি নেক্সট অপশনে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন এখন আসছে ক্যাপশন, এখন ক্যাপশনে আমি ক্লিক করি, ক্যাপশনে ক্লিক করার পরে দেখেন এখানে পার্সেন্ট উঠতেছে, অর্থাৎ এই ভিডিওতে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানে কিন্তু আপনার লেখা আকারে চলে আসবে। আপনারা দেখবেন বিভিন্ন মুভিতে অথবা বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো দেখেন সেখানে আপনারা আর কি দেখতে পাবেন যে এখানে যে কথাগুলো বলে ওইগুলো ইংরাজিতে অথবা বাংলায় কিন্তু ট্রান্সলেট হয়ে যায়, তো সেটা এখানে কিন্তু হয়ে যাবে। তো আমরা একটু সময় নেই, এখানে দেখি যে আসলে কত সময় নেয় এটা, আমরা একটু অপেক্ষা করি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের 99% হয়ে গেছে। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারেন, এখানে যেহেতু 99% হয়েছে, এখন এখানে দেখি আর কত সময় নাই, 100% হবে, হয়তো বা আরো 2-1 মিনিট সময় নিতে পারে।
তো আসসালামু আলাইকুম ভাই, খাবার কি আবার খাওয়াবেন নাকি? হ্যাঁ জি জি ভাই, খাওয়ার আবার খাওয়াবো ভাই। মনে হচ্ছে যে খাবার আবার খাওয়াবেন এই জন্য। আচ্ছা এখন এখানে সময় নিচ্ছে যেহেতু, এখানে সময় নেই। আপনি কত খাবেন ভাই? আপনি কত খাবেন ভাই? খাবার প্রস্তুত আছে জি ভাই? খাবো খাবো ইনশাল্লাহ ভাইয়ার ভাইয়ার আমরা মিটিংটা শেষ করে ইনশাল্লাহ খাবো। আচ্ছা কন্টিনিউ করুন ভাইয়া। এখানে যেহেতু একটু সময় নিচ্ছে, আমি অপেক্ষা না করে আমি দেখাই, কারণ এখানে জি জি আপনাদের সবাইকে খাওয়াবো, সমস্যা নাই। এখন আপনারা এখান থেকে খেয়ে নিতে পারেন আমাদের প্লেটে বসে। যাই হোক, এখন মনে করেন আমাদের এখানে যেহেতু 99% হয়েছে, আর 1% হয়তো একটু দেরি হবে, কারণ এটা পুরাটা আপনার জেনারেটিং হচ্ছে। এখন দেখেন নিচে আরেকটা অপশন আছে, আপলোড ক্যাপশন ফাইল। অর্থাৎ আপনি যদি মনে করেন এখানে আপনি কোনো একটা ফাইল যুক্ত করবেন, সেটা এখান থেকে দিতে পারবেন। সেটা আপনাকে অবশ্যই ভিডিও আকারে হতে হবে। এই আপলোডে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আমার যে এখানে আছে এখান থেকে ক্যাপশন আর কি নিতে পারবো, কিন্তু আমার এখানে যেহেতু নাই, এখানে ক্যাপশনটা আসতেছে না। এখানে যেটা আছে এটা আমাকে এখানে আসতেছে না, তো আমি এখানে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে এখন আমার অন্য যে কাজগুলো আছে আমি সেখানে চলে যাচ্ছি। তো তাহলে আমার ক্যাপশন দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে, প্লাস আমার যে ডিসক্রিপশন ছিল সেটা দেওয়া হয়েছে, ক্যাপশন দেওয়া হয়েছে, এবং আমাদের যে এখানে থাম্বনেল হিসাবে যেটা দেওয়া দরকার সেটাও আমি দিয়ে দিলাম। এখন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এখানে দেখেন ভিডিও অপটিমাইজ লেখা আছে। এখানে আমি এখান থেকে দেখেন অটো করা আছে, এটা আমি চাইলে অটো করে দিতে পারবো। আবার এখানে চাইলে, অর্থাৎ এখানে দেখেন বোঝাচ্ছে যেটা, সেটা আপনার মোবাইলে কেমন দেখাবে এবং আপনার কম্পিউটারে কেমন দেখাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা কিন্তু আপনারা চাইলে এভাবে দিতে পারবেন, যে কম্পিউটার থেকে দেখবে সে একভাবে দেখবে, যে মোবাইল থেকে দেখবে সে আরেকভাবে দেখবো। আবার এখানে দেখেন এখানেও দেওয়া আছে, অ্যাডভান্স সিস্টেমে এখানেও দেওয়া আছে। তো এখানে আমি এখন কিছু করলাম না, আপনারা যদি চান এটা করে দিতে পারবেন। তো এটা করার পরে এখন আমি যে কাজটি করব, এখানে ডান নামে যে অপশন আছে এখানে ক্লিক করতে পারি, অথবা এখানে দেখেন সোমর নামে যে অপশনগুলো আছে এখান থেকে আমি দেখতে পারি। এখানে বিস্তারিত ওরা বলে দিছে যে এখানে কী কী করতে পারবেন। তো এখন ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে এখান এখানে আমার কাজ আপাতত শেষ হয়ে গেছে। এখন যদি মনে করেন যে ভিডিওটা আপনারা একবার চালিয়ে দেখবেন যে আসলে ভিডিওটা সব কিছু ঠিক আছে কি না, তাহলে কিন্তু এখান থেকে ভিডিওটা চালিয়ে দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু ভিডিওটা চালিয়ে দেখতে পারবেন। ওকে, এখন এখান থেকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখন নেক্সটে ক্লিক করব। এখন নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি পোস্টটা কি এখন করতে চাচ্ছেন, নাকি পোস্টটা অন্য কোনো সময় করতে চাচ্ছেন, অথবা আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, যে কোনো সময় আপনি এটা পাবলিশ করতে পারবেন। তো আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে দেখা গেছে সেভ অ্যাজ ডিফল্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার পোস্টটা কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন না যে কোনো মুহূর্তে আপনি পাবলিশ করবেন, তো তখন আপনি এটা দেখতে পারবেন। আবার যদি মনে করেন শিডিউল করে রাখবেন, তাহলে শিডিউলে আপনি এখানে দিন এবং আপনি সময় দিতে পারবেন, তারিখ, তারপরে মাস বছর এখানে দিয়ে আপনি সময় দিতে পারবেন। তো এটা যদি দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার অডিয়েন্স কখন আর কি অনলাইনে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার অডিয়েন্স হয়তো বা থাকে, এখানে যদি আমি এ করি 12টা এখানে দিলাম। আচ্ছা এখানে আচ্ছা এখানে চেঞ্জ হচ্ছে না, যেহেতু 12:26 হয়েছে 12:26ই থাক, এটা চেঞ্জ করতে পারবো অবশ্যই, কিন্তু এখন যেহেতু হচ্ছে না আমি এটা আর এ করলাম না। তো এখন মনে করেন আমার অডিয়েন্স যারা আছে 12:26এ তারা অনলাইনে থাকে, অর্থাৎ আপনারা দেখবেন যে আপনাদের অডিয়েন্স কোন সময়টাতে বেশি আপনাদের ভিডিওগুলো দেখে, সেই সময়টার উপর ভিত্তি করে আপনারা এটা শিডিউল করে দিবেন। দেওয়ার পরে এখানে যে কাজগুলো আছে এগুলো আপনার আর কিছু করা লাগবে না, এগুলো সব কিছু ডিফল্ট করা আছে। যদি আপনারা চান তাহলে এগুলো দিতে পারেন, এখানে অপশন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো কিন্তু আর কি অন করে দিতে পারেন। তো আমার যেহেতু এখন প্রয়োজন মনে হচ্ছে না আমি এগুলো দিচ্ছি না। এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে, প্রাইম নামে একটা অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে চাইলে আপনারা কিন্তু আর কি সিলেক্ট করে দিতে পারবেন, এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন আপনার ভিডিওটা আসলে কোন ক্যাটাগরির এখানে দিতে পারবেন, কমেডি অথবা আর্ট অথবা অন্য অন্য যে এগুলো আছে সেগুলো আপনারা দিতে পারবেন। তো এগুলো দেওয়ার পরে এখন যেহেতু আমি এখন পাবলিশ করতে চাচ্ছি, তো আমি পাবলিশ নাও দিলাম। দেওয়ার পরে এখানে অন্য অন্য যেগুলো আছে এগুলোতে আমি কোনো ক্লিক করলাম না। তারপরে এখানে নিচে দেখেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এই অপশনে আপনারা, আচ্ছা আমি এটা একটু জুম কন্ট্রোল এ করি। ওকে,
আমার এটা কি স্ক্রিনটা কি আপনারা বুঝতে পারতেছেন না ছোট দেখা যাচ্ছে? জি জি বুঝা যাচ্ছে। আচ্ছা একটু বড় করলে ভালো হইতো, আমি ক্লিয়ার দেখতে পারতেছি না। আচ্ছা এখন দেখা যায়? কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আমি এখন যে কাজটি করবো সেটা হচ্ছে পাবলিশে ক্লিক করব। এখন পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং আমার এখানে দেখেন অলরেডি 100% হয়ে গেছে। এবং এখানে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পাবেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এই যে চলে আসছে, এখানে 1 মিনিট 21 সেকেন্ডে একটা ভিডিও চলে আসছে। এবং এখানে প্রসেসিং নামে একটা অপশন দেখাচ্ছে, অর্থাৎ আমার ভিডিওটা কিন্তু এখনও প্রসেসিং হচ্ছে। এখন আমি যদি আমার এখান থেকে আমি আবার ফেসবুকে যাই, ফেসবুকে যেয়ে যদি দেখাই, আচ্ছা এখন এখানে আসলাম। এখানে আসার পরে আমি আবার পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার পরে আমার যে পেজটাতে ছিলাম এখানে চলে যাচ্ছি। এখন যদি আমি এখানে যাই দেখি আসলে ভিডিওটা এখনও চলে আসছে কিনা, এখানে ভিডিওটা কিন্তু এখনও এখানে আসি নাই, তার মানে একটু সময় নিচ্ছে আমার। এখানে এখনও যেহেতু প্রসেসিং দেখাইছিল সেক্ষেত্রে একটু সময় নিচ্ছে। আচ্ছা এখানে এই যে মিট আপ নামে যেটা আসছে কিন্তু এটা এখনো এখানে চলে আসে না, এখানে আসলে আমি এখান থেকে দেখতে পারবো। এই যে আপলোড এখন আমার দেখার জন্য ইয়ে হয়ে গেছে, এই যে নোটিফিকেশন চলে আসছে, অর্থাৎ এখন আমি ভিডিওটা কিন্তু দেখতে পাবো। এই যে দেখেন ভিডিওটা কিন্তু এখন চলতেছে, এখন ভিডিওটা কিন্তু অন হয়ে গেছে। এবং এখানে দেখেন আপনার কমেন্ট দেখতে পাবেন, এখানে আপনারা শেয়ার করতে পারবেন, অন্য অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। নেট সমস্যার কারণে ভিডিওটা অন হচ্ছে না, অপেক্ষা করি একটু। এই যে এখন দেখুন চলতেছে। তাহলে আমার ভিডিওটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আপলোড দেওয়া, যার ক্ষেত্রে কিন্তু এটা আমার এখন চলতেছে। এভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজেই আমাদের ভিডিওগুলো আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আমরা আপলোড দিতে পারবো। এবং এখানে আমাদের যে এগুলো আছে আমাদের কত টাকা ইনকাম হচ্ছে, কিভাবে আমরা আর কি ট্রাই করতে পারবো সব কিছু কিন্তু এখানে দেখাবে। দেখেন এখানে আমার মনিটাইজেশন অন নাই, যার কারণে কিন্তু এটা দেখাচ্ছে না। এখন আমাদের আপলোড দেওয়াটা আমরা শিখলাম যে আসলে কিভাবে আমরা ভিডিও আপলোড করব। তো এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা দেখব যে আসলে আমাদের ভিডিওতে আসলে সরি আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আমরা সেটা আসলে কিভাবে মনিটাইজেশন করতে পারবো, অথবা মনিটাইজেশন অন হওয়ার জন্য কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেগুলো আমরা একটু দেখব। তো এখানে দেখেন বাম সাইডে এখানে মনিটাইজেশন নামে অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু বিস্তারিত সব কিছু দিয়ে দিছে যে আপনার পেজে মনিটাইজেশন অন হওয়ার জন্য কোন কোন পদ্ধতিগুলো প্রয়োজন। এখন দেখেন এখানে দেওয়া আছে আপনার মনিটাইজেশন অন হওয়ার জন্য আপনার পেজে। আমি একটু কথা বলি ভাইয়া, অনেকে আমরা মনিটাইজেশনটা জানি না, সেটাতে যে আপনার ইনকাম দিবে। দেখবেন যে আপনারা কিন্তু ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেল যাদের আছে তারা কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম করতে পারে। তো আপনার পেজে অথবা আপনার ইউটিউব চ্যানেলটাতে যখন ইনকাম দিবে, তো ইনকাম দেওয়ার জন্য তো আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে, আর এই কাজটা মূলত আপনার এখানে অ্যাড আসবে। দেখবেন যে যখন আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিওগুলো দেখেন সেখানে কিন্তু অ্যাড চলে আসে। তো এই অ্যাড চলে আসার যে পদ্ধতিগুলো আপনাকে আর কি যদি চালু করার প্রয়োজন হয় তাহলে আপনার মনিটাইজেশনটা অন করতে হবে। আর আপনি যতদিন মনিটাইজেশনটা অন না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলে কিন্তু তারা অ্যাড দিবে না, আর যখন অ্যাড না দিবে তখন কিন্তু আপনার ইনকামও হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এই মনিটাইজেশন অন করতে হবে। আর মনিটাইজেশন অন করার জন্য আপনার এখানে যে শর্তগুলো আছে সেটা হচ্ছে 1,000-10,000 ফলোয়ার হতে হবে আপনার আর কি পেজে। আমরা সবাই জানি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার জন্য আমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে,
এবং 1000 সাবস্ক্রাইব লাগে। তো 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়। এবং যে ওয়াচ টাইমটা আমাদের ইউটিউব চ্যানেলে প্রয়োজন সেটা হচ্ছে আপনার 12 মাসের ভিতরে কমপ্লিট করা লাগে। আর আপনার সাবস্ক্রাইবটা দেখা গেছে আপনার 1 বছর 2 বছরের এটা কোনো বিষয় নাই, কিন্তু এখানে যে বিষয়টি সেটা হচ্ছে 10000 ফলোয়ার আপনাকে অবশ্যই আপনার পেজে থাকতে হবে। এবং সেই 10000 ফলোয়ার আপনার পেজ যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে যদি 2 বছরের মধ্যে হয় অথবা 5 বছরের মধ্যে হয় কোনো বিষয় নাই। কিন্তু এখানে যে শর্ত দিছে আরেকটা, সেটা হচ্ছে আপনার ইউটিউব সরি ফেসবুক পেজের যে ওয়াচ টাইমটা প্রয়োজন সেটা হচ্ছে, ও সরি এখানে ওয়াচ টাইম না, এখানে আপনাকে যেটা দিছে সেটা হচ্ছে ভিউ হতে হবে আপনার পেজে সর্বনিম্ন, সরি এখানে মিনিট ভিউ দিছে। আচ্ছা এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 6 লক্ষ ঘন্টা আপনার আপনার ভিডিওটা দেখতে হবে। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন 2 মাসের ভিতরে 6 লক্ষ ঘন্টা হতে হবে। এখানে দেখেন আপনাকে দিয়ে দিছে, কিন্তু কিন্তু ইউটিউবে কিন্তু 4000 ঘন্টা লাগে আর এখানে দেখেন 6 লাখ। তো এগুলো আপনাকে অবশ্যই 2 মাসের ভিতরে কমপ্লিট করতে হবে। তো এগুলো যদি না হয় তাহলে কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন অন হবে না। এবং নিচে আরেকটা অপশন দিয়ে দিছে, সেটা হচ্ছে আপনার পেজে সর্বনিম্ন 5টা ভিডিও থাকতে হবে এবং সেই ভিডিওগুলো আপনাকে অবশ্যই পেজ মনিটাইজেশন করার আগে আপলোড করতে হবে। এবং এখানে আরও শর্ত দিছে, দেখেন এখানে দেখেন আরও অন্যান্য দিছে, যেমন ফেসবুকে আমরা অনেক সময় দেখি সাবস্ক্রিপশন নামে একটা অপশন আসে, অর্থাৎ সাবস্ক্রাইবের মতো একটা অপশন দেয় এখানে। তো সেগুলো কিভাবে করব এখানে দিয়ে দিছে দেখেন। তো এগুলো আসলে আমরা যদি এখান থেকে দেখি আমরা অনেকগুলো পেয়ে যাচ্ছি, দেখেন এখানে আপনার যেগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের পেজটা মনিটাইজেশন অন হবে। তো মনিটাইজেশন অন হওয়ার পরে আমরা কিন্তু আমাদের পেজের যে ভিডিওগুলো ছাড়বো অথবা আমাদের এখানে যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব সেখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের আলাদা আলাদা ইনকাম দেবে ইউটিউব থেকে ওই ফেসবুক থেকে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে হোমে যেয়ে একটু দেখি আমার ভিডিওগুলো, আচ্ছা এখানে এখানে দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার এগুলো কত মিনিট দেখছে এবং এখানে কিন্তু সবকিছু বিস্তারিত দিয়ে দিছে তারা। এবং এখানে আমার যে কার্যক্রমগুলো আছে এখান থেকে সবকিছু আমি দেখতে পাবো। আর এখানে ইনকাম যখন হবে ইনকামেরও কিন্তু একটা অপশন এখানে যুক্ত হয়ে যাবে। এখন যেহেতু আমার এখানে ইনকাম নাই সেক্ষেত্রে কিন্তু এখানে ইনকামের কোনো অপশন দেখাচ্ছে না। তো আমাদের যখন ইনকাম শুরু হবে তখন কিন্তু আমরা অবশ্যই এখানে ইনকামের যে অপশনটা আছে সেটা এখান থেকে পেয়ে যাব। আর এখানে আরও অনেকগুলো অপশন আছে দেখেন, এখানে কিন্তু আমরা সবগুলো যদি ক্লিক করি আমরা একের পর এক এগুলো কিন্তু সব কিছু দেখে নিতে পারবো। আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো কিন্তু আমরা চাইলে সব কিছু দেখে নিতে পারবো। এখন আমি যদি আপনাদের কাছে আসি, আপনারা আসলে আপনাদের প্রশ্ন আছে কিনা অথবা বুঝতে পারছেন কিনা যদি একটু বলতেন। জি আপনারা তো 18 জন আছেন এখানে, তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাইয়া, যার 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 মানে বুঝার বাকি আছে তো ভাইয়াকে বলেন, ভাইয়া ক্লিয়ার করে দিন সবাইকে। এটা আপনার ইউটিউবের ক্ষেত্রে এটা আর কি কাউন্ট করে, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আপনাকে 2 মাসের ভিতরে অবশ্যই হতে হবে। তার জন্য আপনাকে এমন ভিডিও বানাইতে হবে যে ভিডিওটা যেন ভাইরাল হয়। আপনার যদি একটা ভিডিওতে যদি সাপোজ 1 মিলিয়ন অথবা 2 মিলিয়ন যদি ভিউ চলে আসে এবং আপনার সেই ভিডিওটা যদি দেখা গেছে 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও হয়, অবশ্যই আপনার একটা ভিডিওর মাধ্যমে আপনার ওয়াচ টাইমটা 1 মাসের ভিতরে হইতে পারে, আবার 4-5 দিনের ভিতরেও হইতে পারে। আবার দেখা গেছে আপনার, যেমন আমি একটা পেজ খুলতে চাইছিলাম এখনো খুলি নাই, যেমন টিপিস ভিডিও করে দেখানোর জন্য, যেমন টিপিস ভিডিও করলাম ছাড়লাম বিক্রি হইলো আর লোকজন দেখলে ওয়াচ টাইমটা তো আস্তে আস্তে বাড়বে, সেই ক্ষেত্রে কি হবে? এখন আপনাকে মনে করেন ফেসবুকের যে নিয়মগুলো আছে ফেসবুকের কাছ থেকে আপনাকে যদি ইনকাম নিতে হয় তাহলে আপনাকে ওদের শর্ত মানতে হবে বাধ্যতামূলক। এর বাইরে আপনি যদি যান আপনাকে ওরা ইনকাম দিবে না, কারণ ওটা ওদের
ব্যবসায়িক যে আর কি রুলস যেটা আছে সেটা ওরা আর কি ওখানে দিয়ে রাখছে। যেমন ধরেন আমি একটা পেজ দুইটা পেজে দুই মোবাইলে খুঁজে চাইছিলাম, একটা ধরেন টিপিস বিক্রির জন্য লাইভ করে ছাড়ার জন্য, আরেকটা হচ্ছে আপনার যেমন আমি যে ঘটকালী পেশায় জড়িত আছি পাত্রপাত্রী সন্ধানদাতা হিসেবে, যেমন এখানে ছবি দেওয়া থাকলো অনলাইনে। আচ্ছা আপনি আপনি একটা 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 এতে মনে করেন আপনি অনেকগুলো আর কি পেজ ওপেন করতে পারবেন। যেমন দেখেন আমার এখানে কিন্তু অলরেডি চারটা পেজ আছে, এবং আমি আমাদের গ্রুপের যেহেতু পেজের আর কি মডারেটর হিসাবে আছি, আমাদের গ্রুপের পেজটাও কিন্তু এখানে আসে, কিন্তু এখানে এখন শো করতেছে না। সেক্ষেত্রে আমি ওটা হয়তো বা পরে দেখাইতে পারবো। একটা পেজ খুললে আমি কয়েকটা কাজ করতে পারবো ওই পেজে এরকম? জি জি, আপনি একটা মোবাইলে আর কি অনেকগুলো পেজ ওপেন করতে পারবেন এটাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। জি, একটা যদি পেজ থাকে না আপনি একটা পেজ দিয়ে সবকিছু মেইনটেইন করতে পারবেন। একটা পেজ দিয়ে আমি টিপিস প্লাস মানে এই যে ছবি টবি সিভি টিভি এগুলো ইয়া করতে পারবো না, শেয়ার করতে পারবো? জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো সেই ক্ষেত্রে আপনি ওখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনার একটাই মোবাইল, আপনি এক মোবাইলে চারটা পাঁচটা অথবা দশটা পেজ ওপেন করবেন, সেটা ওপেন করার জন্য অপশন আছে। এই যে দেখেন এখানে আমার অলরেডি এখানে চারটা পেজ আছে, এখানে চারটা পেজ, আমি এটা কিন্তু আরো চাইলে বাড়াইতে পারবো। এখানে যে আমি নিচে দেখেন এখানে যে আসলে এগুলো বুঝি না, তো এই জন্য আপনি যে দেশে কবে আসবেন আমরা একটা মিটিং দিয়ে আপনার কাছ থেকে শিখতাম। আচ্ছা ইনশাআল্লাহ পাবেন, আর এখানে তো অনলাইনে এই জন্য আপনাদের জন্য অপশন রাখছি, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো এতে আপনারা নক করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ। আর হয়তো আগামীতে আরও বেশি সময় পাবেন, এবং আমাদের ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো আছে সবগুলোর সাথে যুক্ত আছি যেহেতু, সেই ক্ষেত্রে আমাকে চাইলে সব জায়গায় পাবেন ইনশাআল্লাহ। এবং যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের যে এগুলো আছে, যেমন আমাদের এখন ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড দেওয়ার জন্য স্যার একটা উদ্যোগ নিয়েছেন, এখানেও আমি কাজ করতেছি ইনশাআল্লাহ, এখান থেকেও আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। তো যাই হোক, আমি তো চেষ্টা করি আমার জায়গা থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং বিশেষ করে আমি যেগুলো জানি সেগুলো চাই আমি আপনাদের মাঝে আর কি তুলে ধরার জন্য। তো সেই ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সাথে নিয়ে যে কাজগুলো করলে সবার জন্য সুবিধা হয়, এবং সবাই যাতে করে একটু আইটি সম্পর্কে জানতে পারেন। প্লাস দেখা গেছে আমাদের যে কার্যক্রমগুলো হচ্ছে বিশেষ করে ফাউন্ডেশনের থেকে, এখান থেকেও আপনারা যে কোর্সগুলো আছে সবগুলোতে যুক্ত হবেন আপনারা, তাহলে দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন, কারণ ফাউন্ডেশনে কিন্তু এখন প্রশ্ন থাকলে দ্রুত বলেন, আমরা তাহলে আর কি ক্লাসটা ক্লোজ করব যদি কারো কোনো প্রশ্ন না থাকে এই বিষয়ের উপরে। আচ্ছা আমাদের এখানে 18 জন আছি আমরা, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি বাকিটা কন্টিনিউ করি। আচ্ছা যে বিষয়ে করতেছিলাম, তাহলে আমাদের এখানে যে কার্যক্রমগুলো ছিল এখানে কিন্তু আমরা সেটা শেষ করছি। এখন যে কাজটি করব, আমি তো এখানে সিঙ্গেল ভিডিওটা দেখাইলাম, এখন এখানে যে মাল্টিপল ভিডিও নামে যে একটা অপশন আছে এটাতে আমি যাব এখন। ওটা অবশ্য আপনাদেরকে ওই সময় দেখাচ্ছিলাম কিন্তু আসলে সম্পূর্ণটা শেষ করা হয় নাই। তো এখন দেখেন মাল্টিপল ভিডিও যেটা আছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার যে অপশনটি আসছে আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যে ভিডিওগুলো আছে এখান থেকে আমি তিনটা ভিডিও এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওপেন করলাম, ওপেন করলে আমার তিনটা ভিডিও এখানে চলে আসছে, এবং তিনটা ভিডিওর যে এখানে এগুলো আছে এখানে আমরা একটু সময় নিব। এখানে আপলোড হয়ে গেছে অলরেডি, দেখেন আমি ওই সময় যে আপলোড করছিলাম দুইটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, একটা ভিডিও 32% হয়েছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিওর শেষে দেখেন একটা
কলমের চিহ্ন দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে এখন ডিসক্রিপশন দিব, টাইটেল দিব। তো এখানে এটা আছে দেখেন, সবগুলো আমি এখানে মিট আপ লিখে দেই। ওকে, এটা মিট আপ লিখে দিলাম। এখানে ডিসক্রিপশন আমার যা মন চায় এখানে আমি ইচ্ছা করলে যেখানে এখানে দেখেন যা মন চায় এখানে দিয়ে দিতে পারবো। তারপর এখানে ট্যাগ দিতে পারবো, ট্যাগে আমি কোন বিষয় নিয়ে কাজ করতেছি সেই বিষয় নিয়ে এখানে আমি যদি ট্যাগ দেই, এখানে হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগ দিতে পারবেন আপনারা, এখানে আপনাদের মতো হ্যাশট্যাগ দিয়ে নেবেন। এখানে দেখেন আপনারা এই যে হ্যাশট্যাগের যে একটা অপশন আছে এটাও এখানে পেয়ে যাবেন। এখানে এখানে দেখেন আমাকে সার্চ করতে বলতেছে, আমি এখানে চাইলে সার্চ করে দেখতে পারবো যে ওই বিষয়ের উপরে আসলে কোনো কেউ ভিডিও আপলোড করছে কিনা, তাহলে সেটা দেখে আমি এ করতে পারবো। এখন এটা এ করার পরে এই ডান সাইডে দেখেন এখানে আছে আপনার থাম্বনেইল, থাম্বনেইলে যদি ক্লিক করি আমি এই যে ভিডিও থেকে যদি নিতে চাই নিতে পারবো। অর্থাৎ আগে যেটা দেখাইছিলাম এখানে যে অ্যাড ইমেজে ক্লিক করলাম, অ্যাড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে যদি থাম্বনেইল নিয়ে আসি, এখান থেকে দেখেন এখান থেকে একটা থাম্বনেইল নিয়ে আসলাম, এই যে থাম্বনেইল চলে আসছে। তারপরে এখানে এই যে ক্যাপশন অন করা আছে এখানে অলরেডি জেনারেট শুরু হয়ে গেছে, এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো এগুলো আমরা এ করার পরে আমাদের এখানে যদি কাজ কাম শেষ হয়ে যায় জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। আসার পরে এখানে আমরা এখন এখানে অ্যাড টু প্লেলিস্ট, অ্যাড টু প্লেলিস্ট অর্থাৎ এখানে আমাদেরকে প্লেলিস্টে যুক্ত করতে পারবো আমরা। তো এখানে আইটি ক্লাস যেহেতু আমার আগে তৈরি করা ছিল এটা দিয়ে দিলাম, এখানে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিলাম, দুইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি মনে করি আমার আরে একটা আর কি প্রয়োজন, প্লেলিস্ট প্রয়োজন, আমি এখানে ক্রিয়েট প্লেলিস্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমি এখানে একটা প্লেলিস্ট তৈরি করে নিব। তো এটা আপনারা আর কি আমাদের মতো করে তৈরি করে নিব, অর্থাৎ আমাদের ভিডিওটি যে বিষয়ের ওপর সেই বিষয়ে আমি এখানে প্লেলিস্ট তৈরি করে নিব। তারপরে এখানে দেখেন আমি কোন কোন পেজে এটা দিতে চাচ্ছি সেই সেই পেজের সাথে শেয়ার করে দিতে পারতেছি। তারপরে আপনার এখানে আপনার ট্যাগ বাকি আছে, তো আমি ট্যাগটা দেই নাই যার কারণে এটা আপনার ইয়ে হয় নাই, টিকচুর না আসি নাই। দেখেন এখন আমি যদি ট্যাগটা দিতে চাই আবার এই যে ক্রিয়েট পোস্টে এখানে আসতে হবে, এখানে এসে উপরে এই যে ভিডিও ডিটেলসে আসতে হবে, এখানে ট্যাগ দিতে হবে। আচ্ছা এখানে যদি ট্যাগ দেই আমার এখানে যে ট্যাগগুলো আছে এখান থেকে একটা নিয়ে আসি। আচ্ছা এখানে আমি জাস্ট একটা বোঝানোর সুবিধাতে এখানে একটা ট্যাগ আর কি এ করতেছি। ওকে এখানে একটা ট্যাগ দিয়ে দিলাম, তাহলে আমার এখানে হয়তো বা এখন নিয়ে আসতে পারে। ওকে এই দেখেন ট্যাগ যে অপশনটা ছিল এটা কিন্তু আপনার অলরেডি টিক চিহ্ন চলে আসছে, এবং এই ভিডিওটা 3 মিনিটের কম আছে যার ক্ষেত্রে কিন্তু এখানে এখন এই যে টিক চিহ্নটা আসি নাই, 3 মিনিট ওভার থাকলে কিন্তু টিক চিহ্নটা চলে আসতো। এখন এটা আমি সেভ করলাম, সেভ করার পরে দেখেন এটা আমার কিন্তু টাইটেল টাইটেল দেওয়া হয়ে গেছে, এই যে টাইটেল দিচ্ছি এবং ডিসক্রিপশন দিয়ে দিছি। তারপরে দ্বিতীয় যেটা আছে এটাও আমাকে এখানে টাইটেল দিতে হবে। তো এখানে আমি এখানে সাপোজ আমার নামটা দিলাম, তারপর এখানে ডিসক্রিপশন দিতে হবে, তারপরে বাকি যেগুলো দেখাইছি সবগুলো সেম। ওটা করার পরে এটা আবার নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পরে এখানে যে কাজগুলো আছে শেষ করে আবার সেভে ক্লিক করবো। তাহলে আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে। এখন 3 নম্বরটা আছে এটাতেও আমি এখানে জাস্ট আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে এটা দিয়ে দিলাম, এখানে ডিসক্রিপশন দিতে হবে, তারপরে ট্যাগ দিতে হবে, তারপরে অন্য অন্য যে এগুলো আছে, অর্থাৎ একটা দেখলে একটা সবগুলো আর কি ইয়ে করা যাবে একটা ভিডিও দেখলে, কারণ একটা দিয়ে মনে করেন এখানে সব কিছু কমপ্লিট। ওকে আমার এখন 3টা ভিডিওর কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে সেভ চেঞ্জে ক্লিক করতে পারি, এখানে দেখেন সেভ চেঞ্জে ক্লিক করলাম, এখন আমার ভিডিওগুলো কিন্তু রেডি হচ্ছে, এই ভিডিও 3টা একসাথে কিন্তু পোস্ট হচ্ছে আমার এই যে পেজে। এখন একটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করি যেহেতু পোস্ট হচ্ছে একটু অপেক্ষা করি। 2টা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখেন 3টা কমপ্লিট হয়ে গেছে, এখানে লেখা আসছে 3 এ ভিডিও পোস্ট আর বিং প্রসেসড, অর্থাৎ আমার ভিডিও 3টা প্রসেস হচ্ছে। এখন যদি এখানে যাই, এখানে যেয়ে যদি একটু দেখি আসলে আমার ভিডিওগুলো এখানে আপলোড হয়ে গেছে কিনা একটু দেখে আসি। আচ্ছা এখানে ভিডিও নামে অপশন আছে, এখানে আসি। এখন এখানে কিন্তু এখনো আসি নাই, এখানে কিন্তু আসতেছে, আমরা একটু অপেক্ষা করলে হয়তো এগুলো দেখতে পারবো। এই যে এখানে রেডি হয়ে গেছে, আমার এখানে নোটিফিকেশন চলে আসছে, সেক্ষেত্রে আমি এখন দেখতে পাবো। তাহলে আমার এই নোটিফিকেশনটাতে আমি ক্লিক করি, নোটিফিকেশনটাতে ক্লিক করে আমি নোটিফিকেশন থেকে ঢুকতেছি। দেখেন এখন এখান থেকে দেখেন আমি যে 3টা পোস্ট সার্চছি এখানে 3টা কিন্তু চলে আসছে। এখন এখানে দেখেন এই 1টা 2টা 3টা, অর্থাৎ আমি এক ক্লিকে 3টা পোস্ট কিন্তু একবারে করে ফেলছি, আমার এখানে বারবার পোস্ট করার কোনো প্রয়োজন হয় নাই। অর্থাৎ একবারে পোস্ট করছি এবং এই একবারে পোস্টগুলো আমার
তিনটার কাজ একবারে হয়ে গেছে। এখন আমি তিনটা এবং এখন যেহেতু আমার এই তিনটা প্রয়োজন নাই, তিনটা আমি একসাথে করে আবার ডিলিট করে দিলাম, তাহলে ডিলিট হয়ে গেছে। দেখেন এখানে একটু পরে হয়তো বা আমার এখান থেকে চলে যাবে, একটু রিফ্রেশ করে দেখি। জি অলরেডি দুইটা চলে গেছে, আর একটা আছে। আচ্ছা এটাও চলে যাবে অবশ্যই, একটু অপেক্ষা করি। তো যাই হোক, এখন আমি যেগুলো দেখাইলাম দেখেন আপনাদেরকে, যে ডাবল ভিডিও এবং সিঙ্গেল ভিডিও কিভাবে আপনারা আপলোড করবেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখন বলেন, এখন আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদেরকে দুইটা অপশন দেখাইলাম, এখন এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, অথবা যদি নতুন কিছু দেখতে চান এর এছাড়া অন্য কিছু তাহলে বলতে পারেন। আচ্ছা কারোর কোনো প্রশ্ন নাই তাহলে? আমি ইচ্ছা করি সবাই বুঝতে পারছি ভাই, আমি স্ক্রিন শেয়ার অফ করলাম তাহলে।